হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমরা আবার একটা নতুন প্রোডাক্ট হাতে পেয়ে গেছি। এটা কিন্তু টেকনোর স্পার্ক 10 প্রো। এই ফোনটা আমার হাতে এসে গেছে আর এই ফোনটার ডিজাইনটা খুবই অস্থির করে দিয়েছে। বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু একটা ভালো ফোন আবারও কিন্তু টেকনো মার্কেটে লঞ্চ করে দিল। এই ফোনটা কেমন হবে, অর্থাৎ এই বাজেট রেঞ্জের মধ্যে আপনার ফোনটা ভালো চলবে কিনা, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা খুঁটিনাটি আলোচনা করব। কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই নতুন ফোন নিয়ে আলোচনা করি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা কথা বলবো টেকনোর স্পার্ক 10 প্রো নিয়ে। অর্থাৎ এই ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টের মধ্যে এসেছে, একটা 6GB 128GB এবং 4GB 128GB। আমার হাতে যেটা রয়েছে এটা 6GB 128GB এবং আরেকটা ফোন আপনারা পাবেন সেটা 4GB 128GB। অর্থাৎ এখানে কিন্তু দুইটা ফোন মার্কেটে লঞ্চ করে দিয়েছে, অর্থাৎ একটা ফোন দুই ভেরিয়েন্টের মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এই ফোনটা কেমন হবে, এখানে আপনারা জানেন যে এটা কিন্তু মিডিয়াটেকের হ্যালো G88 অর্থাৎ G88 একটা গেমিং চিপসেটে কিন্তু মার্কেটে লঞ্চ করে দিয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আমরা ডিভাইসটা হাতে নিচ্ছি এবং এখানে ডিভাইসটা নিয়ে কথা বলছি যে এই ফোনটা পিছনে কিন্তু দুইটা ক্যামেরা কিন্তু রয়েছে। অর্থাৎ একটা কিন্তু রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ফোকাস ক্যামেরা এবং পাশাপাশি একটা সাপোর্টিং ক্যামেরা রয়েছে। এটা হয়তো ডেপথ ক্যামেরা হতে পারে, আসলে বক্সের সাথেও লেখা নেই, কোনো জায়গায় লেখা নেই সেরকম যেই দ্বিতীয় ক্যামেরাটা কীরকম করেছে এবং কিসের জন্য ইউজ করে দিয়েছে। আমার মনে হয় এটা সৌন্দর্যের জন্য তিনটা ক্যামেরার সিস্টেম করে দিয়েছে, পাশাপাশি একটা ক্যামেরা, একটা সাপোর্টিং ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট। আর একটা জিনিস না বললে নয়, এখানে কিন্তু পিছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই, কারণ ফিঙ্গারপ্রিন্টটা সাইডে করে দিয়েছে, অর্থাৎ সাইড মাউন্ট পিন ফিঙ্গারপ্রিন্ট এখানে ইউজ করে দিয়েছে। এবং ডাইন সাইডে কিন্তু পাওয়ার বাটন এবং ভলিউম বাটন কিন্তু ডাইন সাইডে রয়েছে। উপরের সাইডে কোনো কিছু নাই, কারণ উপরের সাইডে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর বাম সাইডে কিন্তু সিম স্লট রয়েছে, এখানে সিম খুলে কিন্তু লাগাতে পারবেন। আর পিছনে কী রয়েছে, পিছনে রয়েছে একটা টাইপ সি চার্জিং পুট, আর সেটা 18 ওয়াটের চার্জিং সিস্টেম করতে, 18 ওয়াটের চার্জার কিন্তু এখানে ইউজ করে দিয়েছে। সেক্ষেত্রে ভালোই লেগেছে, কারণ মাইকটাও কিন্তু পিছনেই রয়েছে, হেডফোনের জ্যাকটাও কিন্তু পিছন সাইডেই করে দিয়েছে। আর যেহেতু 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ইউজ করে দিয়েছে, সেক্ষেত্রে বলতে হচ্ছে যে ব্যাটারিটাও কিন্তু ইউজ করে দিয়েছে 5000 mAh একটা বিগ ব্যাটারি। কারণ 18 ওয়াটের সাথে 5000 mAh ব্যাটারি মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালোই কনফিগারেশন নিয়ে এসেছে এই টেকনোর হিরোটা। অর্থাৎ এখানে একে হিরো বলা যায়, কারণ বর্তমান রেঞ্জের মধ্যে কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু একটা ভালো ফোন। অর্থাৎ আমি আপনাদেরকে বলছি যেটা 4128 সেই ফোনটা কিন্তু এই মডেলটা, অর্থাৎ টেকনোর 10 প্রো যে মডেলটা চলে আসছে সেটা কিন্তু 4128 সেই ফোনটা আপনারা পাবেন মার্কেটে 15700 টাকার মধ্যে। এবং যেটা 6GB 128GB ওটা আপনাদের জন্য 18000 টাকা, অর্থাৎ 17999 টাকা একটা রেট করে দিয়েছে টেকনো কোম্পানি। দুইটা ফোন কিন্তু এই বাজেটের মধ্যে সেরা ফোনই বলা চলে, কারণ বর্তমানে G88 সেটা আবার গেমিং চিপসেটের ফোন, হোয়াটসঅ্যাপ কোয়ালিটিতে করে দিয়েছে। পাশাপাশি একটা জিনিস না বললেই নয়, এখানে কিন্তু ডিসপ্লের কথায় আমরা আসি, কারণ ডিসপ্লেতে কিন্তু পাচ্ছেন একটা FHD+। অর্থাৎ আমরা কিন্তু এর আগে অনেকগুলো ফোন দেখেছি কম রেঞ্জের মধ্যে, ওগুলো কিন্তু ছিল HD+, শুধু এখানে কিন্তু FHD+ অর্থাৎ ফুল HD+ একটা ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করে দিয়েছে। আর এখানে ডিসপ্লে রেজলিউশনটাও আপনারা পাবেন অনেক ভালো, পাশাপাশি সেলফিতে কিন্তু পাবেন একটা বিগ আপনাদের জন্য ভালো একটা ক্যামেরা কিন্তু সেলফিতে রয়েছে, সেটা রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। কারণ পিছনে 50 মেগাপিক্সেল রিয়ারে রয়েছে এবং সেলফিতে কিন্তু 32 মেগাপিক্সেল। আর অর্থাৎ বুঝতেই পারছেন যে ক্যামেরার দিক থেকে কিন্তু এটা পিছিয়ে নেই, কারণ 50 মেগাপিক্সেল পাশাপাশি 32 মেগাপিক্সেল বাজেট কিলার একটা বলা যায় যে ক্যামেরার দিক থেকেও কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় টেকনোর এই ফোনটা কিন্তু ক্যামেরার দিক থেকে অসাম করে দিয়েছে। কারণ দুই পাশেই কিন্তু একটা ভালো মানের ক্যামেরা কিন্তু ইউজ করে দিয়েছে, পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু রিফ্রেশ রেটটাও কিন্তু করে দিয়েছে 90 GHz-এর রিফ্রেশ রেট। কারণ এই ফোনটা কিন্তু রিফ্রেশ রেট অর্থাৎ ডিসপ্লে যে কাজ করবে সেই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি কাজ করে কিন্তু খুবই সফট কাজ করছে, কারণ যেহেতু 90 GHz-এর রিফ্রেশ রেট সেহেতু অবশ্যই ভালো কাজ করবে এই ফোনটা। আরেকটা জিনিস না বললেই নয়, এখানে কিন্তু রয়েছে যে ডিভাইসটা আপনারা দেখছেন, এই ডিভাইসটা কিন্তু একদম চার কোণা বিশিষ্ট,
কারণ অনেক ফোন আছে যে দেখা যায় যে মুড়ি কোনাগুলো কিন্তু একটু বক্সানো ওরকম কার্ভ করে দেয়। এই ফোনটা কিন্তু কার্ভ না করে শুধু চার কোনা, অর্থাৎ আপনারা আইফোন দেখেছেন সেম আইফোনের মতো কিন্তু চার কোনা বিশিষ্ট করে দিয়েছে, অর্থাৎ আইফোন না কিন্তু আইফোনের মতো চার কোনা বিশিষ্ট করে দিয়েছে। এবং ডিসপ্লের মাপটা কিন্তু করে দিয়েছে 6.8 ইঞ্চি ডিসপ্লে, অর্থাৎ এখানে একটা বড় ডিসপ্লে। যেহেতু গেমিং চিপসেটের ফোন মিডিয়া টেকের হ্যালো G88, সেক্ষেত্রে গেমিংয়ের জন্য একটু ডিসপ্লের মাপটা বড় ধরো করে দিয়েছে, কারণ বড় সড়ো ডিসপ্লে কিন্তু অনেক এখন যে বাজেট এবং মানুষের যে চাহিদা সেক্ষেত্রে বড় ডিসপ্লের সেটগুলো কিন্তু একটু আগে মানুষ ক্রয় করার জন্য উৎসাহ প্রদান করে। কারণ যেহেতু এখন সবাই গেম প্লে করে তাদের জন্য কিন্তু এই ফোনগুলাই মার্কেটে একটু হিট মডেল হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেটে যেহেতু টেকনোর স্পার্ক 10 2023 কিন্তু নতুন একটা মডেল, আর এটা কিন্তু স্পার্ক 10 প্রো, অর্থাৎ প্রো সিরিজের ফোনগুলো কিন্তু এমনিতেই ভালো হয়, সেক্ষেত্রে এটা কিন্তু আসলেই অনেক ভালো লেগেছে। আমি টোটাল ডিভাইসটা আপনারা দেখছেন যে ডিভাইসটা আপনাদেরকে আমি দেখালাম এতক্ষণ, আমার মনে হয় যে আপনারা বুঝতেই পারছেন যে ফোনটা কেমন হবে এবং কতটা ভালো হবে। টাইপ সি চার্জার, সেটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, প্লাস সামনের সেলফিতে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, পিছনে রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh একটা বিগ ব্যাটারি, প্লাস ডিসপ্লে রেজলিউশনটাও কিন্তু FHD+ ডিসপ্লে, পাশাপাশি কিন্তু রয়েছে 90 GHz রিফ্রেশ রেট। একটা ফোনে এর চেয়ে ভালো এই 15-16 হাজার টাকার মধ্যে ভালো কি আশা করা যায়? তার সবগুলাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ডিভাইসটার বডির যে সিস্টেমটা করে দিয়েছে, অর্থাৎ প্লাস্টিক মেটাল বডি কিন্তু এখানে ইউজ করে দিয়েছে, এটা কিন্তু আপনারা ডিভাইসটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বডিটা কেমন করে দিয়েছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটাতে কী কী কনফিগারেশন রয়েছে, এবং আমি যে বললাম এটা কি আসলে ভালো বললাম না খারাপ বললাম আপনাদের জন্য ভালো হবে কি না। তো ডিভাইস হিসেবে অনেকটাই বেটার বাজার রেঞ্জের মধ্যে। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।